আমাদের পুজো আমাদের কথা নিয়ে আমি রিয়া চলে এসেছি এনএসসি স্পোর্টিং ক্লাবে। এখানকার থিম তো কথা বলবই, তার আগে এখানের ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ডটা একবার এক ঝলকে জাস্ট দেখে নিন। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড ব্যাক ব্ল্যাক স্পেসে কিন্তু রেখেছে, আর সেই ইন্টারেস্টিং কেন মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কেন রেখেছে সেটা আমরা থিম মেম্বার মানে যারা ক্লাব মেম্বার আছে তাদের সাথে গিয়ে কিন্তু কথা বলবো। বাট বিফোর দিস ভিডিও, এই ভিডিওটা পাওয়ার প্যাক ভিডিওটা প্রমোট করছে কিন্তু দোস্ত ডিল অ্যান্ড আরিসন কেবলস। উই উড লাইক টু থ্যাংক আওয়ার অ্যাসোসিয়েট স্পন্সার পূর্তি গ্রুপ, জিএসটি দোস্ত, আর এনজে কনসালটেন্সি সার্ভিসেস, এম বাজার, ডলার্স, SRMB, বুক মাই অ্যাকাউন্টেন্ট অ্যান্ড প্রগতি রাইস। উড লাইক টু থ্যাংক আওয়ার আউটডোর স্পন্সার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট স্পন্সার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন, সোশ্যাল পার্টনার লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা, অনলাইন মিডিয়া পার্টনার জেবি খবর, অ্যান্ড ফুড পার্টনার মিও আমোরে। যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কেন, ব্ল্যাকের সাথে হোয়াই রেড আর ইয়েলো ব্যাকগ্রাউন্ড কেন, কেন এরকম সাজ, কী হতে চলেছে বা ওনারা কী আমাদেরকে উপহার দিচ্ছে। আগের বছর কিন্তু একটা বেশ ধামাকেদার পারফরমেন্স ওনারা দিয়েছেন, মানে আমাদেরকে খুব সুন্দর একটা থিম ওনারা প্রেজেন্ট করেছে। এবার মায়ের থিম কী হতে চলেছে সেটা নিয়ে কথা বলবো, মাকেও আপনাদেরকে দেখাবো, তাহলে যেতে হবে তোমাদের সাথে, চলুন আমার সাথে অন্তত আসুন। আর কারণ কি আপনারাই তো জানতা জানার্দেন, কারণ কি আপনারাই ডিসাইড করবে কে হবে এবারকার উইনার। জিও বাংলা সাহস সম্মান 2019-এর থার্ড রাউন্ডে কিন্তু আমরা পৌঁছে গেছি আর পেয়ে গেছি তিনজন ক্লাব মেম্বারকে। নমস্কার আপনাদের সবাইকে জিও বাংলাতে। যেটা অফ ক্যামেরা কথা হচ্ছিল আবারও অন ক্যামেরা বলে দিই, সেটা হলো আপনাদের তিনজনকে এক মিনিট করে দেওয়া হবে, নাম বলা মাত্রই আপনাদের কিন্তু টাইম শুরু। আর আমাকে না কোনো কথা, যারা ওপারে বসে আছে তাদেরকে কিন্তু কথা বলা হবে, কারণ কি তাদেরকে কনভিন্স করতে দরকার, জানি ওরা ওনারাও মাথা নাড়ছেন। তাহলে শুরু করা যাক, রেডি তো সবাই, চলুন আপনার টাইম স্টার্টস এখন। আমাদের এবছরের থিম ফাদ, আমরা এবছর 20তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এবছরের যে থিমটা আমরা করলাম, যে আমরা দেখেছি অনেকভাবেই আমাদের এই চলার জীবনে আমরা ট্র্যাপে পড়ে থাকি বিভিন্নভাবে, তো সেইটাকে নিয়ে আমরা এই চিন্তাভাবনাটা করেছি। আমাদের প্রথম যে স্টার্টিং লেভেলে আমাদের যেটা দেখিয়েছি কাজটা, সেটা দেখবেন আমরা ডিশ অ্যান্টেনা দিয়ে আমরা একটা ইনস্টলেশন করেছি এবং তার ভিতরে দেখা যাচ্ছে যে দুটো মানুষ আছে এবং সানগ্লাস পরা। তো সানগ্লাস পরে তো মানুষ অনেক কিছু ভাবে কিন্তু সেটা হয় না, এবং সেটা করতে গিয়ে অনেকভাবে সে ট্র্যাপে পড়ে, সেটাই আমরা তুলে ধরেছি। এবং তার পরের ফেজে গিয়ে আমরা দেখিয়েছি যে বিভিন্ন বাসের সিঁড়ি বা মানুষের জীবনে যে আপস অ্যান্ড ডাউন আছে সেটা আমরা তুলে ধরেছি। এবং অনেক সময় এই যে চাহিদা মানে আকাঙ্ক্ষা, এটা পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় মানুষ একটা পাশবিক চেহারা নেয়, সেটাই আমরা এই ঘড়ির মাধ্যমে একটা মানুষ সে পাশবিক চেহারা নিলে কীরকম হবে বা সিংহের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি। এবং ওনাকে বেশিক্ষণ আর বলানো যাবে না, কারণ কি এক মিনিট কিন্তু আমি কিন্তু ঘড়ি দেখছিলাম যখন উনি বলছেন, এক মিনিট কিন্তু ডান। মানে আরও ইন্টারেস্টিং করবে যদি আপনারা এখানে এসে নিজেরাই প্রত্যক্ষ করে দেখুন যে কী উনি যেটা বলেছেন সেটা কি মেলবন্ধন খাচ্ছে, মানে কি ইফ ইউ ক্যান রিলেট। চলে যাবো একজন ফিমেল মেম্বারের কাছে, তার সে কী বলতে চায় শুনেন। নমস্কার, আপনাকে নাম বলেই কিন্তু স্টার্ট করা হবে। নমস্কার, আমি ছন্দা দাস রায়, আমি ক্লাবের কালচারাল সেক্রেটারি। তো প্রথম যেটা বলবো সেটাই এই যে এটা আমাদের মাতৃ আরাধনা, তো একজন মাতৃ বা একজন নারী শক্তিকে আমরা আরাধনা করছি। তো সেদিক থেকে যদি আমরা দেখতে চাই, তো মা দুর্গাকে আমরা যখন পুজো করছি, তো যতই পুরুষ শক্তি থাক, আমাদের ক্লাবে যেটা ভীষণভাবে স্পেশাল চোখে পড়ে দেখার মতো সেটা হচ্ছে মেয়েদের মানে ইনভলভমেন্টটা, মানে পাড়ার সব মেয়েরা, কাকিমারা, দিদারা, ঠাকুমারা সবাই এই চার পাঁচ দিন আমাদের পুজোর সঙ্গে এমনভাবে ইনভলভ হয়ে যায় সেটা সত্যিই দেখার মতো। মানে ধরুন মায়ের ভোগ দেওয়া থেকে শুরু করে ছোটোখাটো কাজ, এমনকি মানে এরম হয় আমাদের মণ্ডপে কর্মীরা তো যেরকম কাজ করছে করছে, তার সঙ্গে সঙ্গে মেয়েরাও নেমে পড়ে ফিল্ডে কাজ করার জন্যে, কারণ নারী শক্তিরই তো আরাধনা হচ্ছে বিশ্বজুড়ে। তো সেখানে নারীদের প্রাধান্য দেওয়াটা খুব বড় ব্যাপার এবং সেটা কিন্তু NSC স্পোর্টস ক্লাবে চোখে পড়ার মতো, দেখার মতো এবং আসার মতো। তাই সবার কাছে আমাদের অনুরোধ যে অবশ্যই আসতে হবে, দেখতে হবে আমাদের থিম, এবং সেই সঙ্গে আমাদের ক্লাবের একটা অন্যতম স্পেশালিটি যে মেয়েদের যে ইনভলভমেন্টটা কীভাবে পুজোর কাজ, এবং শুধু পুজোর কাজ না সব রকম মানে ফিল্ডের বিভিন্ন ছোটোখাটো কাজ সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলে সেটা দেখার মতো।
ঠিক কথা বলেছেন, 1 মিনিট টাইম নিয়েছেন, খুব টেনশনে ছিলেন, এখনও বুঝতে পারছি একটা ফিজিটিং ব্যাপার চলে এসেছে, চলে যাবো পরবর্তী ক্লাবের মেম্বারের সাথে, খালি ভাবছেন যে ওফ আমাকে কী আর বলতে হবে। রেডি তো দাদা? তাহলে নাম বলেই কিন্তু স্টার্ট হবে টাইম, রেডি? একদম চলুন। নমস্কার, আমি অর্ণব সান্যাল, আমি ক্লাবের স্পোর্টস সেক্রেটারি। ফার্স্টেই বলবো, পুজো হচ্ছে, খুব মায়ের পুজো হচ্ছে, খুব ভালো, প্যান্ডেল তো সবকটাই দেখার মতন, কিন্তু তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে ফায়ার, আমাদের সেফটির ব্যাপারটাও, আগুন লাগার ব্যাপারটা, ইলেকট্রিক্যাল সব যে জিনিসপত্রের ব্যাপারটা। প্রতিটা ক্লাবকে রিকোয়েস্ট করব এবং বলবো যে বালি, তারপরে ফায়ার এক্সটেনশন যেটা, আর বিভিন্ন যে আমাদের ওই স্টিক যেগুলো হয় না নেভানোর, এরকম জিনিস, যেই জিনিসগুলো মানে পুরো প্রোটেকশন, মানে যেগুলো এটাও বজায় রাখার জন্য রিকোয়েস্ট করব, কারণ যেরকম পুজোটাও মানে আমাদের আনন্দ দেবে, সেরকম যদি সেফটিটাও বজায় যদি সেফটিটাও বজায় থাকে, তাহলে আমার মনে হয় পুজোটা আরও সুন্দর হয়ে উঠবে। আমারও সেটাই মনে হয়। উনি এত সুন্দর করে বললেন, আমার মনে হয় ওনাদের মানে উনি অ্যাজ আ নিজেদের ক্লাবকে অ্যাজ আ এক্সাম্পল রেখে কিন্তু উনি বললেন, এইবার যার জন্য এই প্যান্ডেলে আসা, বুঝতেই পারছেন, তাকে আমরা পেয়েছি, মানে দুর্গা প্রতিমাকে খুব সুন্দর একটা সাজ দিয়েছেন ওনারা, মানে এত সুন্দর সাজ, এটা বলাই যেতে পারে যে ট্রিট ফর দি আই। সত্যি এখানে আসুন, এখানে এসে একটা নতুন নতুন কিছু খোঁজ পাবেন, দ্যাটস ফর শিওর। আমরা তো চলে এসেছি, এই ঝড় জল বৃষ্টি অতিক্রম করে আমরা চলে এসেছি আর থাকবো এখানে। ফর মোর সাচ ইনফরমেশন কিপ ওয়াচিং জিও বাংলা। আমি রিয়ার সাথে চাইছি, উইথ ক্যামেরা পার্সন সুজয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে অন্য কোনো ক্লাবে, চোখ রাখুন জিও বাংলা। নমস্কার।